অনেক টাকার মালিক, ঘরে 8-10টা কাজের লোক, কয়েকটা বাবুর্চি, কিন্তু কে হজম করতে পারে না। মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি। আপনি না খেয়ে সামান্য খেয়েও আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ, এরকম ফ্যামিলি আছে না? অনেক সম্পদশালী, অনেক টাকার মালিক, অনেক নেম ফেম, কিন্তু ফ্যামিলিতে সুখ নেই। গোল শুড বি হাইয়ার অ্যান্ড হাইয়ার অ্যান্ড বিগার। গোল বড় হবে, কিন্তু আপনার এক্সপেকটেশন যেন অনেক বড় না হয়। জটিলতায় না যে আসেন লাইফটাকে সিম্পল করে, সিম্পলি জীবনযাপন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم الحمد لله الله رب العزة والجلال الدربار شكرا كبن كرتي جي আল্লাহ তাআলা আমাদের সবাইকে আইআইইউএম বাংলাদেশ কমিউনিটির আয়োজনে আজকের এই গ্র্যান্ড কিয়ামুল লাইলের প্রোগ্রামে বেলালের সূরাতে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের যারা অর্গানাইজিং কমিটি তাদেরকে শুকরিয়া জানাই, ভলান্টিয়ার্স হিসেবে যারা আছেন তাদের শুকরিয়া জানাই, নাশিদ পারফর্মার যাদেরকে দেখলাম অসাধারণ সঙ্গীত গাচ্ছিল তো তাদেরকে শুকরিয়া জানাই, মিডিয়া কর্মীর ভাইদেরকে শুকরিয়া জানাই এবং আপনাদের সবাইকে শুকরিয়া জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা আত-তাইয়িব আল-মুবারাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সাথে আছেন। সবসময় আল্লাহ তাআলার কাছে কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানের সাথে রাখুন। এবং এই যে আমরা আমাদের সময়টুকু স্যাক্রিফাইস করছি, আপনাদের অনেক পড়াশোনা আছে, তারপরে আপনারা আপনাদের ব্যস্ত সময় থেকে যোগ বিয়োগ দিয়ে অনেক কষ্ট করে সময় বের করে এসছেন। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে, এই উপস্থিতিকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি একটু একটু পরিচিত হই এক মিনিটে। এখানে পিএইচডিতে কারা কারা আছেন, কারণ অনেকগুলো ফেস আমি নতুন দেখতে পাচ্ছি। আমাদের মহিব ভাই রাস্তাহীন ভাই তো পিএইচডিতে, আপনি পিএইচডিতে, তুমি পিএইচডিতে অলরেডি না? ইমাম সাহেব পিএইচডি, আপনি পিএইচডিতে, মর্তুজ ভাই পিএইচডিতে, আমাদের বেলায়েত ভাই মাশা আল্লাহ পিএইচডিতে অনেক আছে, কম না তো? আমি ভাবছিলাম যে আরও কম হবে, মাশা আল্লাহ। এরপর মাস্টার্সে কারা আছেন একটু দেখি, যদি কষ্ট করে একটু হাত তোলেন। মাস্টার্সেও তো কম না, মাশা আল্লাহ, ঠিক আছে। আর বাকিরা কি আন্ডার গ্রেড? আন্ডার গ্রেড তাহলে জয়যুক্ত হয়ে গেছে আজকে একেবারে, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজকের আলোচনার টপিক হচ্ছে দ্য কিজ টু অ্যাটেইন হ্যাপিনেস ইন লাইফ। জীবনে আমরা কিভাবে সুখ অর্জন করতে পারি, একটা সুখময় জীবন লাভের মাধ্যম কি, কিজ মানে চাবিগুলো কি, বা একটা জীবনে সুখ অর্জনের চাবিকাঠি, সিম্পল বেঙ্গলি মিনিং করলে সুখ অর্জনের চাবিকাঠি বা সুখী হওয়ার উপায়। তো এটা নিয়ে আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ বিদিল্লা। যেটা করলে বা যেটার মধ্য দিয়ে আমাদের ভালো লাগে, ভালো লাগা কাজ করে, আমাদের তৃপ্তি লাগে, মনোদৈহিক প্রশান্তি আমরা পাই যে কাজের মধ্য দিয়ে, ওই কাজটাই আসলে সুখ, তাই না? তো দ্য কিজ টু অ্যাটেইন হ্যাপিনেস ইন লাইফ, জীবনে এই সুখ পাওয়ার মাধ্যম, কিভাবে সুখ পাবো আমরা, এই যে তৃপ্তি লাগা, ভালো লাগা, এই এই সুখটা, এটা আমরা কীভাবে পাবো, কীভাবে এটা আমরা গেইন করব, ইসলামী পার্সপেক্টিভে এটা নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত শুধু, সুখ চাই না দুঃখ চাই এরকম কি কেউ আছে? সুখ লাগবে না এরকম কেউ আছেন এখানে? হ্যাঁ, জি বললো কে? জি না বলছে সে। আমি আমার পিএইচডিতে যেই টপিকটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিসিস অফ ইটস মাল্টিপল ডাইমেনশনস, মানে মানুষের আচরণটা কোরআন কীভাবে দেখে, কোরআন এটাকে কীভাবে এক্সপ্লেন করে।
তো ওখানে অনেক টেন্ডেন্সিস দেখা যায় মানুষের মধ্যে, বিশ্বাসীদের এক ধরনের অ্যাটিচিউড, অবিশ্বাসীদের এক ধরনের অ্যাটিচিউড, তারপর যারা বিশ্বাসীও না অবিশ্বাসীও না মাঝামাঝি এক ধরনের অ্যাটিচিউড। কিন্তু সবার সাধারণত একটা কমন অ্যাটিচিউড হচ্ছে সবাই সুখ চায়, তাই না? সবাই শান্তিতে থাকতে চায়, সুখময় জীবন চায় সবাই, এবং সুখটাই মানুষ দেখাতে চায়, দুঃখটা দেখাতে চায় না। আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু এখন কানেক্ট করা আরও সহজ, দেখেন আমরা আমাদের সুখকর মুহূর্তগুলো শেয়ার দিই, আমাদের যে খুব গ্ল্যামারাস যে ইভেন্টসগুলো আছে, সুন্দর সুন্দর ইভেন্টস বাদ দেন, লেটস এ ছবি, আমি একটা ছবি আপলোড দিব কোনো এক কারণে, আমরা কী করি, দশটা ছবি তুলে খুঁজে খুঁজে সবচাইতে হ্যাঁ সুন্দর লুক আসছে যেটা ওইটা দেই, তার মানে সুখিত হতে চাই বটেই, আবার এই সুখটা বুঝতেছেন তো নাকি, মানে ধাপে ধাপে আগাইলে আপনারা মজা পাবেন, টপিকটা ডাইজেস্ট হবে আর কি, যেটা আমরা বলি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বুঝে বুঝে আগালাম। তাহলে প্রথমে বুঝলাম যে সবাই সুখ চাই, এটাতে একমত সবাই, তাই না? গেল, এরপর হচ্ছে এই সুখটাই আমরা প্রকাশ করি, সুখটাই শেয়ার করি, সুখটাই দেখাতে চাই, দুঃখ আমরা লুকাই। এবং আমি আজকে সার্চ করে অবাক হলাম, বিশ্ব সুখ দিবস নাকি একটা আছে, আপনারা একটু গুগল করে দেখেন, এটা হচ্ছে প্রতি বছর মার্চের 20 তারিখে দ্য ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, বিশ্ব সুখ দিবস। দেখেন তার মানে এটা যে আমরা চাই, এটা যে লাগবে, এটা ইন্টারন্যাশনালি কোন জায়গায় চলে গেছে, দেখেন সবাই এটা, আমরা সুখের কাঙ্গা, আমরা সুখের ভিখারি, আমরা সবাই সুখ চাই, সুখী হতে চাই আমরা সবাই। আর একটা মৌলিক কথা আলোচনা শুরুতে খেয়াল রাখলে সামনের পয়েন্টসগুলো আমার বোঝাতে সুবিধা হবে, সেটা হচ্ছে এই পৃথিবীর সুখটা হচ্ছে টেম্পোরারি, এটা এটা কি একমত সবাই? এই দ্য হ্যাপিনেস ইন দিস লাইফ ইজ টেম্পোরারি, এটা টেম্পোরারি, এটা স্থায়ী না। আপনি সুখ পাবেন, আপনি সুখী হবেন, আবার দেখবেন দুঃখ চলে আসছে, সুখের পরে দুঃখ, আবার সুখ, এই যে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, সুন্নাতুল্লাহ ফিল আরদ, পৃথিবীতে এটাই আল্লাহর সুন্নাত, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে আবার সুখ আসে, এটা পার্মানেন্ট না, পার্মানেন্ট সুখ হচ্ছে আখেরাতে। তো আজকে আমি যেটা বলবো যে দ্য কিস টু অ্যাটেন হ্যাপিনেস, আমি দুইটার কথাই বলবো, টেম্পোরারি জীবনে এটা তো এদিকের হ্যাপিনেস তো লাগবে, শুধু আখেরাতে কীভাবে হ্যাপিনেস এটা তো হবে না, এই দুনিয়ার হ্যাপিনেসটাও কীভাবে আমরা অ্যাটেন করতে পারি, এবং আমাদের যে লাইফ আফটার ডেথ ওই লাইফেও আমরা হ্যাপিনেস কীভাবে অ্যাটেন করতে পারি, এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিদিন। তাহলে নতুন আর একটা কথা যুক্ত হলো, প্রথম বললাম সবাই সুখ চাই, সুখটাই দেখাতে চাই, তিন নম্বর কথা যেটা যুক্ত হলো দুনিয়ার সুখটা এটা অস্থায়ী ক্ষণস্থায়ী, আপনি যদি ক্ষণস্থায়ী চিরস্থায়ী সুখের সন্ধান পেতে চান সেটা হবে আখিরাতে, এটা দুনিয়াতে কখনোই হবে না। এবং কোরআনের অনেক আয়াতে আপনি এটা দেখবেন, যেমন একটা আয়াতে আছে ওয়াম্মাল্লাযীনা সু'ইদু ফাফিল জান্নাতি, লম্বা আয়াত, তারপর আল্লাহ বলছেন আতাআন গায়রা মাজদুদ, মানে জান্নাতে যেই নিয়ামত আপনাকে দেয়া হবে এটা হচ্ছে আতা, এমন একটা রিওয়ার্ড বা এমন একটা গিফট যেটা হচ্ছে গায়রা মাজদুদ, এটা কখনো কাটআপ হবে না, আনইন্টারাপ্টেড গিভিং, কেউ ইন্টারাপ্ট করবে না এটাতে, আপনি যা চান যেভাবে চান যেটাতে আপনার সুখ হয় শান্তি হয় ওটা আসবেই, এবং আসা যে শুরু হবে এটার কোনো দিন থামবে না, এন্ডলেস, আখিরাতের যে সুখ প্রশান্তি এটা এন্ডলেস এবং এটা পার্মানেন্ট, আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এই ইন্টারঅ্যাক্টেড একটা টেম্পোরারি সুখের একটা নমুনা, একটা ছোঁয়া, একটা ঝলকানি দিয়ে আল্লাহ তাআলা ওই চিরস্থায়ী যে সুখের বন্দোবস্ত আল্লাহ করেছেন সেটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছেন, এজন্য সামান্য কিছু সুখ আমরা মাঝামাঝি একটু পাই এই দুনিয়াতে, যাতে আমাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে দেখো এতটুকুতেই কি মানে পাগল পারা তোমরা মাতোয়ারা, তাহলে সেই যে মহাসুখ, সেই মহাসুখানুভূতি তুমি যে পাবে সেটা কত চমৎকার হবে। এবং এই দুনিয়ার এই ছোট্ট অনুভূতি এগুলো কিন্তু আমাদের মনে থাকবে, কোরআনের একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে, লেটস সে অ্যাপেল দেয়া হলো খাওয়ার জন্য, এই অ্যাপেল দেখি মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছি, এটা তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি। অনেকে জিজ্ঞেস করে যে আখিরাতের এই সেন্সেশনটা কেমন হবে, আখিরাতে কি দুনিয়ার সব কিছু আমার মনে থাকবে, দুনিয়ার যা যা ঘটছে সবই কি আমার সেন্সে থাকবে, ব্রেনে থাকবে, নাকি অন্যরকম জগৎ? এআইআর প্রমাণ করে দুনিয়াতে আপনি কী করেছেন সব কিছু আপনার মনে থাকবে, ফলে অ্যাপেল যখন দেয়া হবে দেখেই বলবে উতু বিহি মুতাশাবিহা, এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেয়া হয়েছে,
আরে এটা তো আপেল তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেয়া হবে তো আপেল দিতেছে কেন এখানে আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতেই সেইখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে এবং কোরআন তো সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতেই খাইছি তখন আল্লাহ বলবে যে না এটা অ্যাপেল বাট দুনিয়ার অ্যাপেলের মতন দুনিয়ার আপেলে একটা স্বাদ পাওয়া যায় এই আপেলে হাজার স্বাদ পাওয়া যাবে মানে এটার ফিচারটাই আলাদা এটা খেয়ে দেখো না তো টেস্টি করো নাই একটা বাইট দিয়ে দেখো যে কী কীরকম তো এই অ্যাপটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে দুনিয়াতে কী হয়েছিল কী খাইছিল কী করছিল তার সব হিস্ট্রি তার মনে থাকবে তার মানে এই টেম্পোরারি আমাদের এই জীবনে এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে আল্লাহ তালা সামান্য সুখের ছোঁয়া আমাদেরকে দিয়ে সে আখেরাতের মহা সুখের প্রতি আল্লাহ তালা আমাদেরকে আকৃষ্ট করছেন তো আজকের আলোচনায় এই দুনিয়াতে আমরা কীভাবে সুখে শান্তিতে থাকবো একটা হ্যাপি পিসফুল লাইফ লিড করবো এটা আবার সে আখেরাতেও কীভাবে আমরা হ্যাপি হতে পারি এই সবগুলো ব্যাপার নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো এবার আমি মূল আলোচনায় চলে যাই আমি দশটা পয়েন্ট নিয়ে কথা বলবো 10 keys to attain happiness দশটা টুলস বা কি চাবি চাবিকাঠি সুখের চাবিকাঠি আজকে আপনাদেরকে দিয়ে যাব এগুলো নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকবেন আই আই এম কে বলেন তো এই দশটা টুলস বা দশটা কিস যদি আমরা একটু খেয়াল করি দেখবেন যে আসলেই আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এমন জীবন দর্শন শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ ইসলামের লাইফস্টাইল থেকে আমরা এমন লেসন পাই যেটা দিয়ে দুনিয়াতেও আমরা সুখে থাকতে পারবো আখিরাতেও সুখে থাকতে পারবো সুখ আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়েন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখছেন সবাই সুখী হইতে চায় এজন্য সবাই খুব মানে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ইনশাআল্লাহ বলতেছে মাশাআল্লাহ প্রথম যে পয়েন্টটা আমি রিসার্চ করে পেয়েছি সেটা হচ্ছে সিম্পলিসিটি একেবারে সিম্পল লাইফ লিড করা ইজি গোয়িং হওয়া যারা এই দুনিয়ার জীবনে ইজি গোয়িং তারা হ্যাপি বেশি যারা একটুতেই মানে খুব ইগোর সমস্যায় ভোগে একটু বাঘ ধরে থাকে একটু গো ধরে থাকে এদের জীবনে কষ্ট বেশি এজন্য মানে ট্রাই টু বি ইজি গোয়িং পারসন আপনি যত ইজি গোয়িং হবেন লাইফস্টাইলে জটিল করে তো লাভ নাই আসলে যত সিম্পলি আপনি জীবনকে যাপন করতে পারেন হ্যান্ডেল করতে পারেন ওইটাতেই সুখ আপনি করে দেখেন এটাতেই সুখ আর যারা জটিল করে তারাই কিন্তু অস্থিরতায় ভোগে অশান্তিতে ভোগে তাহলে প্রথম কি হচ্ছে সিম্পলিসিটি হ্যাঁ আল্লাহ কিন্তু মানে খুব সিম্পলি ইসলামকে মানতে আমাদেরকে বলে ওমা জা আলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ কোনো কাঠিন্যতা আল্লাহ তাআলা দিনে রাখেননি ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ সহজ চান আল্লাহ তাআলা কিন্তু কাঠিন্যতা চান না ইসলামের বিধানগুলো দেখবেন যে অনেক ফ্লেক্সিবিলিটি সিম্পল দাঁড়িয়ে নামাজ পড়াকে ফরজ করা হয়েছে পড়তে পারেন না বসে পড়লে আল্লাহ তাআলা কবুল করছেন বসে পড়তে পারেন না শুয়ে পড়ে পড়লেও আল্লাহ তাআলা কবুল করছেন অজু করে নামাজ পড়া আল্লাহ তাআলা আবশ্যক করেছেন অজু করতে পারতেছেন না তায়াম্মুম করে পড়লেও নামাজ আল্লাহ তাআলা কবুল করছেন এই যে দেখেন সিম্পলিসিটি এবং রাসূলুল্লাহ ইসলামের লাইফ লিডিং সিস্টেমেও যদি আপনি দেখেন উনি ওনার অ্যাটিটিউডটা কেমন ছিল উনি কীভাবে ওনার জীবনযাপন করতেন ওখানেও দেখবেন যে রাসূলুল্লাহ ইসলাম খুবই সিম্পল লাইফ লিড করতেন তো বলার অপেক্ষা রাখে না কী বলেন রাসূলুল্লাহ ইসলামের সিরাত যারা পড়েছেন ছোট্ট একটা উদাহরণ দিই সহি মুসলিমের একটা হাদিস অনেকে শুনেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ ইসলামের অ্যাটিটিউডটা কত সিম্পল ছিল কত সিম্পলি তিনি লাইফ লিড করতেন দেখেন তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ ইসলাম সকালবেলা যখন আসতেন স্ত্রীদের ঘরে তো ফজরের সালাতের পরে আসতেন তাই না ফজরের সালাতের পর রাসূলুল্লাহ ইসলাম লম্বা সময় মুসল্লায় বসে থাকতেন সালাম ফেরানোর পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন লম্বা সময় তাসবিহ পড়তেন ইশরাকের সালাত পড়তেন এরপর সাহাবাদের সাথে কিছু পার্সোনাল কারো কোনো কোশ্চেন থাকলে ওটার আনসার করতেন বিশেষ করে রাতে কেউ স্বপ্ন দেখলে ওটার ব্যাখ্যা করতেন রাসূলুল্লাহ ইসলাম বলতেন যেহেতু ফজর জাস্ট ঘুম থেকে উঠে আসছে এখনই তো স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে রাসূলুল্লাহ ইসলাম বলতেন যে হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা আর রুইয়া গত রাতে কেউ স্বপ্ন টপ্ন দেখছো নাকি তো সাহাবারা কেউ যদি স্বপ্ন দেখে থাকতেন বলতেন যে আমি তো এটা দেখেছি আমি ওটা দেখেছি রাসূলুল্লাহ ইসলাম নিজের স্বপ্ন আবার বলতেন রাসূলুল্লাহ ইসলামের স্বপ্ন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করে দিতেন নবীদের মধ্যে সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালাম এবং নিঃসন্দেহে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ ইসলামের অনেক স্বপ্ন তিনি ব্যাখ্যা করে দিয়েছেন কিছু কিছু সঠিক ব্যাখ্যা করেছেন কিছু কিছু করতে পারেননি তাবিঈদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতেন মুহাম্মদ ইবনে সিরিন আপনারা জানেন রাসূলুল্লাহ ইসলাম বলতেন যে কেউ স্বপ্ন দেখছো দেখছে তো ব্যাখ্যা করে দিতেন
এরপরে তো তিনি ঘরে ফিরতেন, যেই রাতে যেই স্ত্রীর ঘরে ছিলেন সেই ঘরেই ফিরতেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যে রাতে থাকতেন, যখন ফিরে আসতেন উনি বর্ণনা করতেছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘরে এসে জিজ্ঞেস করলেন যে হাল ইনদাকুম শাই, মানে ঘরে খাবার টাবার কি কিছু আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে না, মা ইনদানা শাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ না, ঘরে তো ব্রেকফাস্ট করার মতো কিছু নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা ফা ইন্নী সাইম, ঠিক আছে তাহলে আমি রোজা রেখে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, এটা সিম্পলিসিটির একটা উদাহরণ। দেখেন ঘরে খাবার আছে আয়েশা, না খাবার নাই, তখন খাবারের বন্দোবস্ত করাতে তো খারাপ কিছু না, করা যায়। বা বলতে পারতেন যে ফাতেমার ঘরে দেখো না কিছু আছে কিনা, বা পাশে সাউদার ঘরে কিছু পাওয়া যায় কিনা, বা আমি একটু আনসারিদের বাসায় যেয়ে দেখি কিছু একটা ম্যানেজ করা যায় কিনা, যদি এরকম করতেন এটা খারাপ কিছু ছিল না, এটা হতেই পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন খাবার আছে ঘরে, না খাবার নাই, আচ্ছা ঠিক আছে নাই যেহেতু রোজা রেখে দিলাম, রোজা আমি রোজা আজকে আজকে আমি রোজা নিয়ত করে ফেললাম। চিন্তা করছেন কত সিম্পল লাইফ। তো এইভাবে আপনি যদি এক পয়েন্টে, তো আমরা অনেক লম্বা চড়া কথা বলবো না, খুবই সিম্পল ওনার লাইফ লিডিং সিস্টেম ছিল, হিজ লাইফস্টাইল ওয়াজ সো সিম্পল বাট ইয়েট সো স্পেশাল। এই সিম্পলিসিটির মধ্যে দিয়ে উনি অনেক স্পেশাল ছিলেন। তাহলে জীবনে সুখী থাকার প্রথম কি হচ্ছে কি, সেটা সিম্পলিসিটি, জটিলতায় না যে আসেন লাইফটাকে সিম্পল করে, সিম্পলি জীবনযাপন করে, এটা আপনাকে সুখ এনে দেবে, ইট ব্রিংস হ্যাপিনেস টু ইউর লাইফ। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার আপনার সেকেন্ড কি টু অ্যাটেন হ্যাপিনেস, সেটা হচ্ছে টু ফরগিভ আদার্স, অন্যকে ক্ষমা করে দেয়া। আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে, আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমাদের হয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগের সাথে বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে, ফলে মনের মধ্যে ক্ষোভ অশান্তি ইভেন জেলাসিও আসতে পারে। কিন্তু এটা যদি আপনি কারোর প্রতি যদি রাগ ক্ষোভ এটা পুষে রাখেন, ইট বার্নস ইউর সেলফ ইনসাইড, এটা ভিতরে আপনারা জ্বালাবে। যারে হিংসা করতেছেন, যার ব্যাপারে ক্ষোভ রাখতেছেন, এর কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে, এই রাগটা যে ঝেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে, যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না, সে কষ্ট পায়, অশান্তি নেমে আসে, দুঃখ নেমে আসে। আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে, সে মানে সুখী একটা জীবনযাপন করতে পারে। এবং এটা জরিপেও গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ লিড করে। তাহলে দুই নাম্বার কি, ফরগিভনেস, ক্ষমা করে দেয়া। এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণে যে ক্ষমা করেছেন তা আপনারা নিজেরাও জানেন যে কত ঘটনা। ওনার পুরো জীবনীটাই তো ক্ষমা, সবসময় ক্ষমা করে দিতেন, মনে দুঃখ পুষে রাখতেন না কখনো, এবং সাহাবাদেরকে বলতেন তোমরা ক্ষমা করে দাও। এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক কৃতদাস, ওরা শুধু কাজে ভুল করে, ওদেরও কি একটু পানিশমেন্ট দেওয়া উচিত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। তো কী করবো, ক্ষমা করে দাও, কয়বার করবো? বলে দিনে প্রতিদিন কমপক্ষে 70 বার, যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে, যতবার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ততবার ক্ষমা করবে। ফিলোসফিটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না। আল্লাহ তাআলা বলেন যে তুমি ক্ষমা করো আমি তোমারে ক্ষমা করে দেব, তুমি ক্ষমা করো তোমার ভাইদের আমি তোমার ক্ষমার ব্যবস্থা করতেছি। তো এই জন্য আমরা যেন ক্ষমা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ক্ষমা করে দিতেন, কারোর ব্যাপারে মানে খুব রাগ এগুলো কখনোই রাখতেন না। একটা ছোট্ট মজার ঘটনা বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা খুব বর্ণনা করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একবার আমি হাঁটতেছিলাম, ও আলাইহি বুরদুন নাজরানি, নাজরান এলাকা থেকে আনা একটা চাদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরতেন, গলিদুল হাশিয়া, যে চাদরের মানে ওই যে চাদরের পাশে ডিজাইন করা থাকে না নাকি, এই তো এটা কি বলে বাংলায়, ভালো বাংলায় নকশা তো ডিজাইনটারে বলে, কিন্তু চাদরের কর্নার পাশটারে কি বলে, পায়ের পার, এটা বলে বাংলায় না, শুদ্ধটা কি আমি জানি না। তো ওই যে চাদরের পারে বা পায়রে গলিদুল হাশ, এটা খসখসে ডিজাইন ছিল, রাসূল ইসলাম গায়ে চাদর মুড়িয়ে আছেন, তো এক বেদুইন আসছে যার মধ্যে ওইরকম সিভিলাইজেশনের ছোঁয়া লাগে নাই, সভ্যতার ছোঁয়া লাগে নাই, সে এসে রাসূল ইসলামের চাদর ধরে টান দিছে, টান দিয়ে বলছে ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আচিনি মিন মালিল্লাহ, বাইতুল মাল থেকে কিছু দাও আমারে, আসছে ভিক্ষা করতে আয়েশা, ধরেন আপনাকে ধরে টান দিল, এরকম জামা ছেড়ে ফেললো, কষ্ট দিল। তো এটা কি হয়, কি করবেন আপনি? মাইর, সহজ সিম্পল একেবারে সলিউশন, মাইর।
তো নিশ্চয় আমরা রিয়্যাক্ট করব রেগে যাব বেটা ভিক্ষা যাচ্ছে আমার কাছে আমার কাছে আমার পকেট থেকে টাকা নিবে সে আমার সাথে খারাপ আচরণ করতেছে তো আমি তো দেওয়ার কথা না সাধারণত আমি তো রিয়্যাক্ট করব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করলেন দেখেন টান দিলেন এই জায়গায় দাগ পড়ে গেল হ্যাঁ টান যে দিয়েছে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এখানে চামড়া ছিড়ে গেছে দাগ পড়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু এভাবে তাকালেন তার দিকে তাকিয়ে ফাতাবাসসাম একটা মুচকি হাসি দিলেন দিয়ে বললেন যাও দিয়ে দাও বাইতুল মাল থেকে কিছু অংশ দিয়ে দাও মানে ও যে কষ্ট দিল ব্যাড বিহেভিয়ার করলো ওটা দেখারই সময় নাই ওনার আগে তো দেখবে তারপরে না রাগ করবে ফুলে ফেপে উঠবে রাগে ওটা দেখারই সময় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল সাল্লাম বুঝছেন যে তার ওই জ্ঞান নাই সে চিনে নাই যে আমি রাসূলুল্লাহ তার মধ্যে ওই সেন্স নাই বলুন দিয়ে দাও ওকে দিয়ে দাও চলে গেল সে তাও মুচকি হাসি উপহার দিল সুবহানাল্লাহ বিহামদিহি এই যে পজিটিভ অ্যাটিটিউডের কথা আমরা বলি অপটিমিস্টিজমের কথা বলি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন থেকে দেখেন অন্যকে ক্ষমা করে দেওয়ার কি নমুনা তিনি স্থাপন করেছেন মক্কা বিজয়ের কথা যদি ধরেন তায়েফের কথা যদি ধরেন তায়েফে তো তিনি রক্তাক্ত হয়েছেন তায়েফে যে গেছিলেন রাসূল সাল্লাল্লাহু নিজের কোনো সুবিধা নেওয়ার জন্য নাকি তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে তাই না তারা কি করলো অত্যাচার করলো পাথর মারলো রক্তাক্ত করলো রাসূল সাল্লাল্লাহু তাদেরকেও ইনস্ট্যান্ট ওই জায়গায় ক্ষমা এমন না যে ভেবে দেখি ক্ষমাটা করবো কি করবো না কাল পরশু দেখি ভেবে চিনতে যদি ভাল লাগে ক্ষমা করে দিলাম আর না হলে না করলাম এটা না ইনস্ট্যান্ট ক্ষমা মক্কা বিজয়ের দিন কি হলো ঘর থেকে বিতাড়িত করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর শারীরিক নির্যাতন মেন্টাল প্রেশার ওনার মেয়েদেরকে তালাক দেওয়া হলো রাসূল ইসলাম যখন নামাজ পড়তেন উঠে নারী ভুরি চাপিয়ে দেওয়া হতো এলাকা থেকে নির্বাসন কিন্তু অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় করে আসলেন তখন কি হলো ভয়ে সবাই যখন কাঁপছিল উনি কি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম তোমাদের প্রতি কোনো প্রতিশোধ আমার নেই ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমাদের ক্ষমা করুক তিনি মেহেরবান ইযহাবু ফানতুম তালাকা চলে যাও ক্ষমা করে দিলাম আমি জীবনের পরতে পরতে রাসূল ইসলামের আপনি বায়োগ্রাফি দেখলে দেখবেন পরতে পরতে একটা মানুষের ক্ষমা করার জন্য যেন মুখিয়ে থাকতেন তিনি কখন ক্ষমা করবেন তো এটা আপনি মানুষকে ক্ষমা করতে শিখেন আপনি সুখে থাকবেন আপনি সুখী হবেন ইউ উইল বি হ্যাপি অ্যাট দ্য এন্ড শেষে অবশেষে আপনারই বিজয় হবে আপনি সুখী হবেন আপনি হ্যাপি হবেন এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট দ্য কি টু অ্যাটেইন হ্যাপিনেস দুই নাম্বার কি ক্ষমা করা ফরগিভনেস তাহলে কয়টা বললাম প্রথমটা কি ছিল সিম্পলিসিটি জটিল করে লাভ নাই লাইফস্টাইলে সিম্পলি লিড করেন দুই নাম্বার কি ক্ষমা করবেন সবাই করবেন ক্ষমা করে দেন দেখবেন যে আপনি ভেতর থেকে একটা প্রশান্তি মনোদৈহিক প্রশান্তি আপনি মানে অনুভব করছেন তিন নাম্বার সুখে থাকার তিন নাম্বার চাবিকাঠি হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি অন্যকে সুখী করার চেষ্টা করা মানে আপনি হ্যাপি হইতে চাইলে আরেকজনকে হ্যাপি বানাইতে হবে বুঝতে পারছেন না ব্যাপারটা খুব সিম্পল আপনি যদি অন্য মানুষ কীভাবে সুখী হতে পারে তারা কীভাবে ভালোভাবে থাকতে পারে এটা নিয়ে টেনশন করেন আপনার হ্যাপিনেস নিয়ে এটার দায়িত্ব নেবে কে কিছু কাউকে দেন দান করেন চ্যারিটি করেন ডোনেশন করেন এটা করার পরে যে কী সুখানুভূতি অনুভূতি কি আর বোঝানো যায় না ওটা অনুভব করতে হয় এটা আপনি অনুভব করবেন এবং যারা আপনার এটা করেন নিশ্চয়ই অনুভব করেছেন তো এটা যদি আমাদের মধ্যে থাকে এটা আপনাকে হ্যাপি করবে চিন্তা করেন ইসলামের বিধানগুলো ইসলামের বাতলে দেওয়া যে জীবন দর্শন কত সুন্দর মানে পুরো সমাজের সবাই যেন আমরা হ্যাপি থাকতে পারি এরকমই একটা সিস্টেম তাই না অন্যরা হ্যাপি আমি করতে যাচ্ছি আমি হ্যাপি হয়ে যাচ্ছি এবং সহিহ মুসলিমের একটা হাদিস এখানে আমি উল্লেখ করতে চাই লম্বা হাদিস শেষের অংশটা টেক্সটটা হচ্ছে এরকম যে আল্লাহ ফি আউনিল আবিদি মা দামাল মা কানাল আবদু ফি আউনি আখি রাসূল সাল্লাল্লাহু বলেন আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে কথাটা বুঝতে পারছেন আই রিপিট আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে তা আপনি আল্লাহর সাহায্য পাইতে হলে এটার কন্ডিশন কি বলেন তো দেখি আপনার ভাইকে হেল্প করা তাকে হেল্প করেন তার একটু উপকার করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরাত সাহায্য এটা নেমে আসবে সুবহানাল্লাহ তার মানে অন্যের প্রতি ভালো যেটা করেন এই ভালোটা আপনার দিকে ফিরে আসে অন্যের প্রতি শুভকামনা এটা রিটার্ন হয়ে আপনার দিকেই ফিরে আসবে সো ট্রাই টু মেক আদার্স হ্যাপি অন্যকে সুখী করার চেষ্টা করা এটা আপনাকে সুখী করবে তিন নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন আচ্ছা
চার নম্বর পয়েন্ট হচ্ছে সুখে থাকার চার নম্বর মাধ্যম হচ্ছে বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ, আপনার যা আছে এটা নিয়েই গ্রেটফুল থাকেন, কৃতজ্ঞ হন যেটা আছে। আমরা যেটা করি, আমার যেটা আছে এটা নিয়ে আমি তৃপ্ত না, আমি অন্যদেরগুলো দেখে হাহুতাশ করি, কিন্তু আমার মাঝে যে আনন্দ নেওয়ার কত কিছু আছে এটা আপনি একটু খেয়াল করে দেখেন না, একটু খেয়াল করে দেখেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদ তা'আযান রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যে তোমরা যদি সুক্রিয়া করো আমি নিয়ামত বাড়িয়ে দেবো, আর যদি কুফরি করো মানে অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তির মুখোমুখি কিন্তু তোমাকে হতে হবে। তাহলে সুক্রিয়া করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। তো এই জায়গাটাতে আমাদের বড় ঘাটতি, আমাদের যা আছে হোয়াট আই হ্যাভ আই এম নট হ্যাপি উইথ দ্যাট, এটা নিয়ে আমি সুখী না, আমি মনে হয় যে ওই ওইটাতে মনে হয় সুখ, ওই জায়গায় যেতে পারলে আমার জীবনটা একেবারে খুব আমি আনন্দিত হতাম। তারপর আপনি যেই স্থানটাতে যেতে চান ওই স্থানটাতে যে আছে তার সাথে কথা বলেন যে ভাই আপনি হ্যাপি তো, বলে না না আমিও তো হ্যাপি না, ওই যে আমি তো খুঁজতেছি ওইটা, আমি যদি একটু ওই পর্যন্ত যেতে পারতাম তাহলে একেবারে মহা সুখ পাইতাম। আসলে সুখটা হচ্ছে আপেক্ষিক, আপনার যেটা আছে আপনি এটা নিয়ে যদি ভাবেন দেখবেন যে সুক্রিয়া করে শেষ করতে পারবেন। আপনি দেখেন যে আপনার আমাদের মধ্যে কত কমপ্লেইন, হ্যাঁ কত অভিযোগ, আমার এটা নাই, আমার সেটা নাই, আমার ভালো ক্যারিয়ার নাই, আমার জব নাই, আমার সুন্দরী বউ নাই, আমার ফ্যামিলির এই সমস্যা, আমার ওই সব, মানে আমার জীবনে কিছুই পাই নাই আমি, মানুষের মধ্যে যোগবিয়োগদের এরকম এটা থাকে। কিন্তু দেখেন আপনার চেয়ে খারাপ অবস্থানে যে আছে আপনি একটু দেখেন কি অবস্থা, আল্লাহু আকবার। আপনি যদি ক্যান্সারে আক্রান্ত কোনো পেশেন্টের সাথে যে একটু দেখা করেন তখন বুঝবেন আপনার কি আছে, দুই তিনবার কেমোথেরাপি দেওয়া হয়েছে, চুলগুলো দাড়িগুলো পরে একটা ফ্যাকাশের চেহারা হয়ে গেছে, পরে যদি যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও, বলবে আমি শুধু বাঁচতে চাই। কি চাই? আপনি কি চান? ক্যারিয়ার চান, টাকা চান, ফলোয়ার চান, দাপট চান, আপনার অনেক কিছু লাগবে, আমি এটা চাই ওইটা চাই ওইটা চাই, ও শুধু একটা জিনিস চায়, কি চায় সেটা যদি কোনোভাবে সে বাঁচতে পারে, মানে ডক্টর এসে যদি বলে যে না আপনি তো রিকভারি করে ফেলছেন, সে যে কি মহা খুশি, মানে অশ্রু সিক্ত সেজদা দিয়ে সে জানামাজ ভিজায় ফেলবে, হায়রে তার কান্না, হায়রে তার শুক্রিয়া। কি জন্য শুক্রিয়াটা করতেছে? বেঁচে আছে, আপনি বেঁচে আছেন না? আমি বেঁচে আছি না? তো আমি বেঁচে আছি এই বাঁচতে পারাটা তার কাছে স্বপ্ন, চিন্তা করছেন ব্যাপারটা? এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কি সুস্থ সুন্দর জীবনযাপন করতেছি, এই বেঁচে থাকতে পারাটা একজনের কাছে স্বপ্ন, মহাস্বপ্ন, সে শুধুই বাঁচতে চায়। তো আমরা সুখ আসলে এদিকে সেদিকে খুঁজে পারে, আমার মধ্যে যে আল্লাহ তাআলা সুখের কত টুলস দিয়েছেন, কত মাধ্যম দিয়েছেন, শুকর গুজার হওয়ার মতো কত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আমরা চোখে দেখি না। আপনি যদি একটু খেয়াল করেন কি নেয়ামত দিয়েছে আল্লাহ তাআলা, আপনি অবশ্যই শুকর গুজার হতে পারবেন। অনেক কিছু আল্লাহ আপনার আপনারা দিয়েছে যেটা অন্য কাউকে দেয় নাই, অনেক কিছু আপনার মধ্যে আছে, এগুলোর জন্য আমাদের মানে গ্র্যাটিচিউড শো করতে হবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো রেখেছো, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এই সুক্রিয়া করার মেন্টালিটি যদি ডেভেলপ করেন দেখবেন যে আপনি মহাসুখী, আপনার মধ্যে সুখানুভূতি, মনোদৈহিক প্রশান্তি, শান্তি এটা নেমে আসবে। আর যখনই দেখবেন যে আপনার উপরে যে আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে উনজুরু ইলা মান হুয়া আসফালামিন, তোমার চেয়ে খারাপ পজিশনে আছে তার দিকে একটু তাকাও তাইলে সুক্রিয়া করতে পারবা, তোমার চেয়ে উপরে যে আছে তার দিকে তাকিও না। এটা এমন না যে আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন না, করবেন, কিন্তু আপনি ওর দিকে তাকায় আমার এটা হলো না আমি পারলাম না এটা আসবে, কিন্তু আপনি যদি নিচের দিকে তাকান তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রেখেছে। তো এই জন্য সুখী হওয়ার চার নম্বর মাধ্যম হচ্ছে বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ, যা আমার আছে এটা নিয়ে যেন আমি শুকর গুজার হই, আমি যেন বেশি বেশি পড়ি আলহামদুলিল্লাহ, বেশি বেশি কি পড়বেন, পড়তে পারবেন তো নাকি আলহামদুলিল্লাহ বলার মতো জীবনে কিছুই ঘটে নাই আপনার? হ্যাঁ এরকম কেউ আছেন যে না আমি কি কি নিয়ে আলহামদুলিল্লাহ বলি, আমার তো আলহামদুলিল্লাহ বলার মতো এরকম কিছুই খুঁজে পাচ্ছি না আমি, এরকম কেউ আছেন? হ্যাঁ না, আলহামদুলিল্লাহ বলার মতো অনেক কিছু আল্লাহ তাআলা দিয়েছে, খুঁজে দেখেন, সুখে থাকবার মতো আলহামদুলিল্লাহ বলার মতো অনেক কিছু আমাদের জীবনে আছে প্রিয় ভাই ভাইয়েরা। তো চারটা গেল, পাঁচ নাম্বার আমরা চলে যাই। এবার পাঁচ নাম্বার হচ্ছে অনেকটা কাছাকাছি আগেরটার, অ্যাভয়েডিং কম্পারিজন্স, তুলনা না করা। আমরা অনেক সময় নিজেকে অন্যদের সাথে তুলনা করতে যে অশান্তিতে ভুগি, এটা কিন্তু হয়, কম্পারিজন করলেই অশান্তি নেমে আসে। এটা খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে একজন ইউনিক
এ ভেরি ইউনিক পারসন হিসেবে পাঠিয়েছেন প্রতিটি মানুষ অনন্য এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কারোর সাথে কারো তুলনা হবে না সো আপনি যদি দেখেন যে না ওর তো সফলতা বেশি ওর তো এটা বেশি ওর এটা হয়ে যায় এটা হচ্ছে আপনার একটা হাইলাইটেড রিল ফেসবুকে একটা নতুন রিল বের করছে না এইটার সাথে কম্পেয়ার করলে হবে না ইংরেজিতে একটা কি যেন বলে যে দা গ্রাস ইজ অলওয়েজ গ্রিন আউট অফ দ্য ফেন্স মানে বাইরে থেকে বাগানের ঘাস খুব সবুজ লাগে কিন্তু বাগানে যে বসে দেখবেন না ওদিকে তো হলুদ হলুদ ঘাস আছে মরা ঘাস লাল ঘাস এইটা সেইটা কিন্তু বাইরে থেকে গলফ মাঠ দেখলে কেমন লাগে ওরে আল্লাহ এত গ্রিন গলফ মাঠে যে বইটা দেখেন যে কি খসখসে রুক্ষ কিরকম আরও কিছু ঘাস আছে সুন্দর না অসুন্দরটা কাছে গেলে দেখা যায় দূর থেকে আপনি বুঝবেন না তো আপনি যাদের গ্ল্যামারাস লাইফ দেখে আপনি হাহুতাশ করেন বুক চাপড়ান এটা হচ্ছে হাইলাইটেড রিল ফেসবুকের মানে ওইটাই তার মূল লাইফ না হ্যাঁ দ্যাট ইজ নট দ্য টোটাল পিকচার কারণ শুরুতেই তো বলছি দেই কোনটা আমরা ফেসবুকে কথা বলেন স্পেশাল ইভেন্টগুলো দেই আমরা আমার দুঃখের ওটা তো আমি লুকাই আমরা লুকাই ওটা তো আমরা দেখাই না সো অন্যের হাইলাইটেড রিল দেখে যেন হাহুতাশ না করেন আপনি একজন অনন্য মানুষ আল্লাহ তাআলা আপনার মধ্যেও এমন কিছু ক্যাপাসিটি ক্যাপাবিলিটি দিয়েছে এটা দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারেন পারেন আপনি সো আপনি অন্যের সাথে কম্পেয়ার করবেন আপনি নিজেকে ডেভেলপ করবেন মানে কম্পিট উইথ ইউর সেলফ ইনস্টেড অফ আদার্স অন্যের সাথে কম্পিট না করে নিজেকে ট্রাই টু বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ ইন এভরি সিঙ্গেল ডে প্রতিদিন আপনি ট্রাই করে নিজেকে আপনার মানে শ্রেষ্ঠ ভার্সনে পরিণত করেন নিজের সাথে নিজে কম্পিট করেন কিন্তু তুলনা করতে গেলে অশান্তিতে ভুগবেন যে ওর তো এত টাকার স্যালারি আমার তো ওর তো এত এত অ্যাচিভমেন্ট আমার তো নাই ওর এইটা আমার নাই আমার নাই এভাবে কম্পেয়ার করতে গেলে আপনি দুঃখী হবেন অস্থিরতায় ভুগবেন এই জন্য এই কম্পেয়ারটা করা যাবে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি চমৎকার করে কোরআনের নির্দেশ দিয়েছেন সূরা তোহার ভেতরে ওয়ালা তামুদান্না আইনাইকা ইলা মা মাতআনা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম বি মানে নবী হে কাফিরদের এক একদলকে আমি দুনিয়াতে দাপট দিয়েছি ক্ষমতা দিয়েছি ধন সম্পদ ঐশ্বর্য দিয়েছি ওই দিকে যেন আপনার চোখ না যায় আল্লাহ তাআলা কাকে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফেরদের মধ্যে থেকে একদলকে আমি অনেক ধন সম্পদ দাপট অনেক কিছু দিয়েছি আপনি ওইটা দেখে মন খারাপ করেন না মানে কম্পেয়ার করতে যায় না আমার এটা নাই আপনারা যে আমি কত কিছু দিছি আপনাকে তো নেয়ামত দিয়ে আমি ধন্য করে ফেলেছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন আরেকটা আয়াত শোনাই সূরাতুল গাফির আল্লাহ গাফিরে বলছেন সূরাতুল মুমিন যেটা ফালা ইয়াগুরুরুকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ নবী হে কাফিররা এ দুনিয়াতে বড় বড় সফর করে বিশাল ক্যারাভান নিয়ে যায় অনেক লাভ করে নিয়ে আসে এটা সেটা তাদের জীবনের এই চাকচিক্য দেখে এটা এটা দেখে যেন এটা যেন আপনাকে ধোকায় না ফেলে দেয় আপনি এটার সাথে নিজেকে কম্পেয়ার করবেন না আপনি নিজের সেলফ ডেভেলপমেন্টের চেষ্টা করবেন আপনার রোলটা আপনি প্লে করবেন প্রপার সময়ে প্রপার রেসপন্সটা আপনি করবেন কিন্তু আপনার সাথে আপনি আরেকজনকে কম্পেয়ার করবেন এই কম্পেয়ার করার কারণে আমাদের সমাজে আমাদের জীবনে অনেক অশান্তি তৈরি হয় এই কম্পারিজনটাতে কিন্তু ক্ষতি এই পয়েন্টটা বুঝতে পারছেন কম্পারিজন করবেন না কারণ প্রত্যেকে আমরা অনন্য একজন মানুষ অ্যাভয়েডিং কম্পারিজনস আপনি যখনই এই তুলনা বাদ দিবেন দেখবেন যে আপনি হ্যাপি তুলনা করলেই কারণ নিচের দিকে তো আর তুলনা করবেন না করবেন কোথায় এটা নাই ওইটা নাই আমার এটা হইল না আমার সাথে কেন হয় আমার কেন এত দুঃখ এই কম্পারিজন যখন করবেন অস্থিরতা আসবে এই পয়েন্টটা ক্লিয়ার আচ্ছা মাশাআল্লাহ পাঁচটা চলে গেল ছয় নাম্বার এটা খুব ইন্টারেস্টিং ছয় নাম্বার পয়েন্ট যেটা আমি লিখেছি সেটা হচ্ছে পিস অফ মাইন্ড এই যে শুরুতে আপনাকে যেন সংজ্ঞায় বললো যে মনের সুখ তো এই যে মনের সুখটাই আসল সুখ আমরা যে বাংলায় বলি এই পয়েন্টটা হচ্ছে এটাই মনের সুখই আসল সুখ আপনার মন আপনার হৃদয়টা আপনার হার্ট আপনার সোল এইটা মানে পিস অফ মাইন্ড আছে কি না এটা আপনি খেয়াল করবেন বাহ্যিক অনেক জিনিস আপনার মানে চোখ ধাঁধানো মনে হতে পারে ওইটা কিন্তু আসলে সুখ না সুখ আসলে কোথায় হৃদয়ের সুখটা মনের সুখটাই আসল সুখ আপনি দেখবেন যে অনেক অনেক সম্পদশালী অনেক টাকার মালিক অনেক নেম ফেম কিন্তু ফ্যামিলিতে সুখ নেই ঘরের ভেতরে তার অশান্তি এরকম আছে না অনেক আসলে কি সে সুখী টাকা পয়সার তো শেষ নাই মিলিয়নিয়ার বিলিয়নিয়ার মাল্টি বিলিয়নিয়ার বিশাল বিজনেস ম্যাগনেট কিন্তু ঘরে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই ছেলে মেয়ে কথা শোনে নাই তো অহরহ এখনকার সময় তা আসলে কি সে হ্যাপি কি বলেন চিত্তে শান্তি নাই মনে সুখ নাই মনে সুখ আসল সুখ অনেক টাকার মালিক ঘরে আট দশটা কাজের লোক কয়েকটা বাবুর্চি কিন্তু খেয়ে হজম করতে পারে না
আছে এরকম প্রবলেম অনেকের বলেন তো যা ডাইজেস্টে সমস্যা ডাইজেস্ট হয় না তার কত কষ্ট আমাদের কখনো যখন এরকম হয় যে ডাইজেস্ট হচ্ছে না একটু কে বলে ফুড পয়জনিং বা বদহজম এরকম কিছু হলে কি অশান্তি লাগে সারা জীবনটাই এটা তার জীবনটা কেমন যাচ্ছে বলেন আপনার যে মনে শান্তি আছে এই যে 2 টাকা দিয়ে নাসি আম খেয়ে ফেলতে পারতেছেন যেখানে মনে চাই বসে ফেলতে পারতেছেন শুইতে পারতেছেন থাকতে পারতেছেন কত সিম্পল লাইফ কত সুখ এরপরও আমরা যদি সুখ খুঁজে না পাই আপনি একটু ওদের দিকে তাকান কিছুই হজম হয় না তাদের কি অবস্থা ঘরে শান্তি নাই ফ্যামিলিতে শান্তি নাই তো এজন্য সম্মানিত ভাইরা পিস অফ মাইন্ড এটা হচ্ছে দ্য ট্রু হ্যাপিনেস দ্য রিয়েল হ্যাপিনেস আপনার মনটা যদি প্রশান্ত থাকে আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড আপনি সুখী মহাসুখী আপনি মহাসুখী ইউআই থেকে বের হলে বুঝবেন দুনিয়াটা কেমন এখানে আমরাও তো ছাত্র জীবন কাটিয়েছি একটা সময়ে সুবহানাল্লাহ পারিবারিক জীবনে যাবেন ক্যারিয়ার লাইফে যাবেন বিজনেসে যাবেন ব্যবসা যাবেন দিনকে দিন জটিলতার মধ্যে আপনি আসবেন এখন যে কত হ্যাপি লাইফ লিড করতেছেন আপনি কল্পনা করতে পারবেন না এর জন্য শুকরগুজার হতে হবে তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদ এগুলোর দরকার নাই বাড়ি ঘর বাবুর্চি এগুলো দরকার নাই যেগুলো বলতেছিলাম না দরকার আছে আমি বুঝাতে চাচ্ছি যে ওগুলোই আসল সুখের সন্ধান দেয় না আসল সুখ কিসের সুখ মনের সুখ সবাই বলেন আসল সুখ মনের সুখ পার্থিব জীবনের এই ব্যাপারগুলো যে লাগে এটাও ইসলাম বলে যেমন রাসূলুল্লাহ একটা চমৎকার হাদিস সহিহ হাদিস এটা আমি একটু করে শেয়ার করি রাসূলুল্লাহ ইসলাম বলেছেন যে আরবাউ মিনাস সাআদা চারটা হচ্ছে মানে সুখী হওয়ার মাধ্যম বা সৌভাগ্যশীল হওয়ার মাধ্যম যার চারটা আছে সে সাঈদ আর যার চারটা নাই সে শাকি সাঈদ মানে হ্যাঁ কি সুখী বা সৌভাগ্যশীল আর শাকি মানে দুঃখী বা দুর্ভাগা তো সুখী কারা বা সৌভাগ্যশীল কারা রাসূলুল্লাহ ইসলাম পার্থিব জিনিস যে লাগে এটা যে ইসলাম ডিনাই করে না তার প্রমাণ রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে আরবাউন মিনাস সাআদা চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে সুখ এনে দেয় পার্থিব জগতে দুনিয়াবি হাইসিয়াতে আর কি এক নম্বর হচ্ছে আল মারআতু সালেহা নেককার স্ত্রী এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম দুই নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসিআ প্রশস্ত বাসভবন কি বলেন খুব যদি চিপা চাপা হয় এটা তো ওখানে চলাফেরা করে মজা হবে না স্বাভাবিক কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয় অনেক স্পেশাস এটা আসলেই সুখ স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার মানে দুনিয়াবি দিক থেকে তিন নম্বর হচ্ছে ওয়াল জারু সালেহ ভালো প্রতিবেশী গুড নেইবার কি বলেন আরবিতে কি বলে উতলুবুল জার কবলাদ দার বাড়ি কেনার আগে আগে প্রতিবেশী দেখে নাও আরবি ভাষা একটা প্রবাদ আর চার নম্বর হচ্ছে ওয়াল মারকাবুল হানি মানে হচ্ছে লিটারালি হচ্ছে সুইট রাইডিং ভালো একটা আরোহণ এটা বর্তমানে গাড়ি হইতে পারে একটা সুন্দর চমৎকার গাড়ি ভালো ব্র্যান্ডের গাড়ি মার্সিডিজ না হইতে পারে তারপর রাসূলুল্লাহ ইসলাম টেস্টিফাই করছে আপনার এটা নেগেটিভলি নেওয়ার সুযোগ নাই হ্যাঁ এটা দুনিয়াবি দিক থেকে তো অবশ্যই একটা সুখের মাধ্যম মার্সিডিজ ব্যান্ড হতে পারে অথবা রাসূলুল্লাহ ইসলামের সময় ছিল যে কোনো আরোহণ ভালো ঘোড়া তেজস্বী ঘোড়া উঁট হ্যাঁ এগুলো তাহলে এই চারটা হচ্ছে আরবা আমিনা সাআদা এই চারটা জিনিস পার্থিব জগতের সুখ এনে দেয় মানুষকে সৌভাগ্যশীল বানায় তার মানে ইসলাম এটা নিষেধ করে নাই কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার রাসূলুল্লাহ ইসলামের জীবনে কয়টা ছিল বলেন এই চারটার মধ্যে থেকে রাসূলুল্লাহ ইসলামের জীবনে আসলে কয়টা ছিল শুধু এক নম্বরটাই ছিল যদি আপনি মানে একেবারে সঠিকভাবে চিন্তা করে দেখেন এই চারটা জিনিস থাকলে যে জীবনটা খুব স্মুথ হয় রাসূলুল্লাহ ইসলাম বলছেন কথা ঠিক কিন্তু ওনার কয়টা ছিল একটাই ভালো মতো ছিল সেটা কি নেককার স্ত্রী মারআতুস সালেহা এটা ছিল দুই নম্বরে আসেন আল মাসকানুল ওয়াসে তো মোটেও ছিল না রাসূলুল্লাহ ইসলামের ঘরের সাইজ জানেন তো না এখন মক্কা মদিনায় গেলে বিভিন্ন মারেদ হয় ওখানে দেখা যায় যে কত মিটার বাই কত মিটার খুবই ছোট একটা রুম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের সাইজটাই যদি বলি খুবই ছোট এই অল্প কিছু জিনিস রাখতে পারে একটা জাজিম রাখতে পারে কয়েকটা জিনিস ঝুলায় রাখতে পারে আর দুজন থাকতে পারে কোনো রকম এটা ছিল ওনার বাসভবন এটা কি আল মাসকানুল ওয়াসে হয়েছে পান নাই উনি এটা তারপর একটা আসেন ওয়াল জারু সালেহ ভালো প্রতিবেশী পাইছেন কাছাকাছি ধরলে পাইছেন পাশে ফাতেমার ঘর দিকে স্ত্রীদের ঘর কিন্তু আপনি যদি বিগার সেন্সে চিন্তা করেন কারা থাকতো আশেপাশে এদিকে তো না আবুল আহাব তো মক্কার কথা লেফসে মদিনার কথাই যদি আমরা বলি আপনার কারা থাকতো মুনাফিকদের একটা দল তো থাকতোই আর তিন দিকে জিউস
ইহুদিরা বনু খাইনুকা বনু নাদির বনু কুরাইজা এরা কি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানে ট্রেজারির যত ধরন হতে পারে বিট্রে করার যত ওয়ে হতে পারে সবগুলো করেছে একটা রাত শান্তিতে ঘুমাইতে পারে না এদের কারণে এটা কবে পর্যন্ত পঞ্চম হিজরির আগ পর্যন্ত ঘুমাতে পারে না বনু এই কুরাইজাকে যখন ইয়ে করলেন এক্সাইল করলেন তারপর থেকে অনেকটা এই জিউসদের ঝামেলা থেকে উনি মুক্ত হয়েছেন তাহলে চিন্তা করেন এটাও ছিল না এয়ারপোর্ট চার নম্বরে যদি আসেন আল মার্কাবাল হানি ভালো যানবাহন বা ঘোড়া এগুলো ছিল অ্যাভারেজ ধরতে পারেন যেগুলো ছিল কসোয়া আদবা যা ছিল এগুলো অ্যাভারেজ টাইপের তার মানে রাসূল ইসলামের কিন্তু এগুলো ছিল না এটা প্রমাণ করে যে এগুলো হলে জীবন স্মুথ হয় সুন্দর হয় বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না আসল সুখ বলেন না একটু সবাই আসল সুখ মনের সুখ এটা খেয়াল রাখতে হবে এটা আমি কোথা থেকে নিয়েছি এটা হাদিস থেকে নিয়েছি এই যে রাসূল ইসলাম বলছে যে লাইসাল গিনা আন কাসরাতিল আরাম অনেক সম্পদ থাকলে এটাই অন্তরের মজা শান্তি প্রাচুর্যতা না ওয়ালাকিনাল গিনা গিনান নাফস মূল সুখ হচ্ছে অন্তরের সুখ মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি আপনি না খেয়ে সামান্য খেয়েও আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ এরকম ফ্যামিলি আছে না আপনারা কি মনে করেন যে রিক্সাওয়ালার যে বস্তির ভেতরে কুড়ে ঘরে কোনো সুখ নাই কথা বলেন আছে না আছে এদেরকেও আল্লাহ সুখের সন্ধান দিয়েছেন তো নট নেসেসারি যে আপনার টাকা পয়সা এগুলো হইলেই সুখ হবে না আরেকটা হাদিস আমি ইবনে মাজা থেকে একটু শোনাই খুব চমৎকার হাদিস হাদিসটা শুনেন ইবনে মাজা এসেছে মান কানাতি দুনিয়া হাম্মাহু ফারাখাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফখরাহু বাইনা আইনাই লম্বা হাদিস আমি অর্থটা বলি হাদিসটা একটু একটু খেয়াল করেন আমার সাথে রাসূল ইসলাম বলেছেন পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে মানে যে দুনিয়া নিয়ে পেরেশান তার কী হবে দেখেন তার কাজকর্মে আল্লাহ তাআলা অস্থিরতা ঢেলে দিবেন সে অস্থির হবে দারিদ্রতা হবে তার নিত্যসঙ্গী এবং এই এই পার্থিব স্বার্থ সে ততটুকুই পাবে যতটুকু তার তাকদিরে লেখা আছে এর বেশি পাবে অস্থির যদি হন আপনি পেরেশান হন যত পেরেশান হন আপনার তাকদিরে যা লেখা তার চেয়ে 1 ইঞ্চিও বেশি পাওয়া যাবে নাকি যাবে না আর যার উদ্দেশ্য হবে আখিরাত আল্লাহ তার সব কিছু স্মুথ করে দিবেন তার অন্তরকে আল্লাহ তাআলা ঐশ্বর্য মণ্ডিত করে দিবেন এই যেটা বলতেছিলাম যে ফাইনাল গিনা গিনান নাফস অন্তরের সুখ হৃদয়ের সুখী আসল সুখ অন্তরের সুখী আসল সুখ এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে তার চিন্তা হচ্ছে আখিরাত নিয়ে দুনিয়া আপনাতে এসে ধরা দিবে এই জন্য হৃদয়ের সুখটা এটা যে আসল সুখ এটা যেন আমরা ফিল করি এটা এনশিওর করা ট্রাই করতে হবে আপনি এইটা না করে অন্যদিকে যদি বেশি ছুটেন আপনার অস্থিরতা কমবে না এটা আপনাকে দুঃখী বানাবে অসুখী বানাবে অস্থির বানাবে আপনার সুখ কেড়ে নেবে জীবন থেকে তাহলে এই যে হৃদয়ের সুখ আসল সুখ হ্যাঁ পিস অফ মাইন্ড ইজ দ্য রিয়েল হ্যাপিনেস ছয় নম্বরটা বুঝতে পারছেন প্রিয় ভাইরা বুঝতে পারছেন সবাই আচ্ছা এবার চলে যাই সাত নম্বরে সাত নম্বর পয়েন্ট হচ্ছে এক্সপেক্ট লেস এক্সপেকটেশন যেন লেস থাকে তাইলে হ্যাপি হবেন অনেক এক্সপেকটেশন পান নাই কিছু এই তো দুঃখ শুরু স্বামী স্ত্রীর কাছে অনেক এক্সপেকটেশন পায় না এখন কিছু দুঃখ বাড়তেছে স্ত্রীর স্বামীর কাছ থেকে অনেক এক্সপেকটেশন যখন হয় না ফুলফিল কষ্ট পায় বন্ধু বন্ধুর কাছে এক্সপেকটেশন অনেক বেশি বাবা ছেলের কাছে এক্সপেকটেশন অনেক বেশি সুপারভাইজার ছাত্রের কাছে এক্সপেকটেশন ছাত্রের সুপারভাইজারের প্রতি এই যে এটা তো বাস্তবতা তাই না যখন আপনি হাই এক্সপেকটেশন নিয়ে থাকবেন কিন্তু আউটকাম এরকম পাচ্ছেন না তো কি হ্যাপি না আনহ্যাপি বলেন হ্যাপি না আনহ্যাপি কিন্তু এক্সপেকটেশন খুব একটা আপনি বেশি করেন নাই এরপরে আপনি যদি বেশি পান কেমন লাগবে ভালো লাগবে না আমার এক্সপেকটেশন নাই একটা হইলেই হইলো এরপরে দেখি মাশাআল্লাহ শুধু আসতেছে আসতেছে কেমন লাগবে ভালো লাগবে হ্যাঁ এই জন্য এক্সপেক্ট লেস এক্সপেক্ট লেস মানে আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বি হায়ার অ্যান্ড হায়ার অ্যান্ড বিগার গোল বড় হবে কিন্তু আপনার এক্সপেকটেশন যেন অনেক বড় না হয় আপনার জীবনের গোল থাকবে বড় কিন্তু আপনি যদি অনেক এক্সপেক্ট করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন ওই এক্সপেকটেশন ফুলফিল করবে না আপনি কষ্ট পাবেন এই জন্য কালকে কী খাবো আগামী মাসে কী হবে এরপরের বছর এই যে হাহুতাশ করা অনেক এক্সপেক্ট করা এটা মানুষের জীবনে দুঃখ নিয়ে আসে আপনি আজকের জন্য বাঁচেন কালকের তো জন্মই হয় নাই আগামীকালের জন্ম হয়েছে আজকে চিন্তা করেন আজকের এটা নিয়ে আপনি থাকেন দেখবেন যে হ্যাপি আপনি আর যখনই কালকে কী করবো আগামী মাসে কী হবে 23 সালে তো নাকি মন্দা টাকার দাম কমতেছে বিশ্ববাজারের কী অবস্থা এই গোটা দুনিয়ার সব টেনশন যখন আপনি আপনার দায়িত্বে নেবেন এই দুঃখ আপনার আপনার দুঃখ কেউ থামাতে পারবে না দেখেন এখানে
ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি দেখেন একটু আল্লাহর রাসূল ইসলাম চমৎকার একটা কথা বলেছেন সহিহ বুখারীর বর্ণনা রাসূল ইসলাম বলেছেন দুনিয়ার চলতি পথে আমাদের চলাফেরাটা বা লাইফস্টাইলটা যদি এমন হয় দেখবেন যে ইউ উইল বি হ্যাপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল এই দুনিয়াতে তুমি এমন ভাবে চলো যে তুমি গরীব গরীবের ভালো বাংলা কি মানে এই জায়গার লোক না আর কি এটা চেনা আরেক জায়গার স্ট্রেঞ্জার ইংরেজিতে মানে অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার হিয়ার হ্যাঁ মুসাফির হতে পারে ওই যে আবিরু সাবিল বলছে ওইখানে আসলে মুসাফিরটা চলে আসার জন্য আমি ডিফারেনশিয়েট করতেছি যে গরীব একটা আবিরু সাবিলের একটা এরকম স্ট্রেঞ্জারের মতো অথবা ট্রাভেলারের মতো লাইফ লিড করো দেখেন হাদিসটা খেয়াল করে শুনতে হবে তাহলে বুঝতে পারবেন অন্তর্নিহিত যে উদ্দেশ্যটা এই দুনিয়াতে এমনভাবে চলো অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার ইন দিস দুনিয়া অর ইউ আর এ ট্রাভেলার আচ্ছা এবার আমাকে উত্তর দেন লেটস সে আপনার পেনাংয়ে যাইতে হবে পেনাংয়ের ফ্লাইট ধরেন যে কেএলআই টু থেকে দুইটায় দুপুর দুইটায় যে শোনেন যে তিন ঘন্টা ডিলে কয় ঘন্টা তা এখন তিন ঘন্টা যেহেতু ডিলে তাহলে একটা ইজি চেয়ার কিনে নেই এয়ারপোর্টে কি বলেন একজন করলো কি ইজি চেয়ার একটা কিনে নিল এয়ারপোর্ট ধরেন যে অনেক খাবার দাবার ওখানে কিনে নিল এরপর ওখানে একটা এটা কিনলো সেটা কিনলো মানে ওখানে একটা খাট কিনে নিল এটা কিনে নিল বিশাল এয়ারপোর্টের মধ্যে সে বিশাল আয়োজন করতেছে তিন ঘন্টা এনজয় করার জন্য কোনো পাগলও কি এমনটা করে কেন করে না কারণ আবিরু সাবিল সে তো ট্রাভেলার তিন ঘন্টা তো কোনো রকম সুরাওতে যেয়ে একটু নামাজ পড়তে পড়তে অথবা একটু কোরআন তেলাওয়াত করতে করতে অথবা ক্ষুধা লাগলে একটু কেএফসিতে ঢুকে একটু ফ্রেঞ্চ ফ্রাইস খাইতে খাইতে তো চলে যাবে কি বলেন এভাবেই তো আমরা কাটাই আমাদের ফ্লাইট ডিলে হলে কি করেন বলেন তিন ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে এয়ারপোর্টে কি করেন কিছু জরুরি ফোন কল আছে সেরে নেই নাকি একটু পত্রিকায় ঢু মারি কি কি নিউজ আজকে দেশে বিদেশে একটু দেখি তারপর একটু নামাজ পড়ে নেই বা একটু অজু করে নেই একটু ওয়াশরুম সেরে নেই ক্ষুধা লাগলে একটু মিনুম খেয়ে নেই বা এটা একটু করে নেই এইভাবে আমরা সাধারণত আমাদের ফ্লাইট ডিলে হলে টাইম পাস করি তো এখন রাসূল ইসলাম বলছেন এই দুনিয়ার পুরো জীবনটাই আসলে তো এটা এটা তো একটা ট্রানজিশন পিরিয়ড আমরা মানে আমাদের ভাবনাতেই ওইটা আনি না যে আমাদের বিশাল এক জগৎ আমাদের বিশাল এক ব্যবস্থাপনা ওখানে পড়ে আসে ওইটার ওইভাবে ফিল করি না বলি পড়ি শুনি কিন্তু ফিলিংসটা ওইভাবে আসে না মানে এমনভাবে এই দুনিয়াতে আষ্টে পৃষ্ঠে দুনিয়া কেন্দ্রিক আমাদের এমন ভাবনা একটা মজার ঘটনা বলি নূহ আলাইহিসসালামের সময়ে এক মা তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহ নবী নূহ আলাইহিসসালামের কাছে এসে বলতেছেন ইয়া নবী আল্লাহ হাযা ইবনি উদু আল্লাহ লাহ আমার ছেলে একটু দোয়া করে দেন তো নূহ আলাইহিসসালাম বলতেছেন কামা উমরু তোমার ছেলের বয়স কত তো সে বলতেছে সালাসু মিআ সানা 300 বছর কোলের শিশু বয়স কত শুনতেছেন 300 বছর নূহ আলাইহিসসালাম বলে তোমার কোলের শিশু 300 বছর বয়স অবশ্যই দোয়া করব আল্লাহ তার জীবনে বরকত দেখ কিন্তু তুমি কি জানো শেষ জামানার যে উম্মতরা আসবে তারা 60 থেকে 70 মধ্যে সব মরেই যাবে আমাদের গড় বয়স এটা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 ওয়া আকাল্লুহুম মাইয়া জুজু দালিক অল্প কিছুই এটা ক্রস করে বেশি হায়াত পাবে 80, 90, 100 এরকম হায়াত তো খুব কম না রেয়ার কেস না অ্যাভারেজ বয়স কত আমাদের 60 থেকে 70 তো বলতেছে যে তুমি যে দোয়া চাইলা ভালো আমি দোয়া করি তবে জেনে রেখো শেষ জামানার উম্মতদের গড় বয়স হবে 60 থেকে 70 এই কথা শুনে তো মহিলা বলে ইয়া নবী আল্লাহ আয়াবনুন আল বুয়ুত তাহলে তারা কি দুনিয়াতে ঘরবাড়ি বানাবে মানে 60-70 হলে তার ঘরবাড়ি বানান লাগে না কি বলেন 60-70 তো এমনি সেমনি গাছের নিচে একটু খেয়ে দেয় সাঁতার কেটে ঘুরে ফিরে তো এ তো এমনি চলে যাবে তো এখন এই মহিলারে যদি বুর্জাল খলিফা দেখানো যেত আর এখানে এই যে সাতু মালয়েশিয়া টাওয়ার সিগনেচার টাওয়ার আর মার্দেকাস টাওয়ার যদি দেখানো যেত তাহলে বুঝতো যে কী বিল্ডিং আমরা বানাই দিছি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল এই দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার তুমি ট্রাভেলার এবং ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ইদা আমসাইতা ফালা তান্তাজির সাবাহ এখন রাত তো কালকে সকাল যে পাবা এটা নিয়ে বসে থেকো না আশা করো না এত বেশি পাইলে বোনাস পাইলে কি সকাল পেয়ে গেছি রাতের অপেক্ষা করো না ওই ইদা আসবাহতা ফালা তান্তাজির মাসা সকাল পাইছো তো রাতের জন্য বসে থাকো না যদি পাও রাতটা তাহলে বোনাস খুশি লাগবে বোনাস পেলে কেমন লাগে আর যদি আপনি এক্সপেকটেশন নিয়ে রাখেন যে আমি তো 1000 বছর বাঁচবো এখন দেখেন যে সন্ধ্যাবেলা আজরাইল চলে আসছে তখন সব একেবারে ভেস্তে যাবে এই জন্য এক্সপেক্ট লেস তাহলে সুখে থাকবেন কিন্তু বনি আদমের দেখেন আরেকটা হাদিস না বললেই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের প্রত্যাশার ইয়েটা কত বেশি
সহিহ বুখারীর হাদিস যে লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, আমাদের যে চাই চাই আরও লাগবে টেন্ডেন্সিটা এমন, রাসূলুল্লাহ উপমা দিয়ে বোঝাচ্ছেন আমাদের প্রত্যেককে একটা করে যদি স্বর্ণের, যদিও বলা হচ্ছে ভ্যালি, উপত্যকা বোঝানোর জন্য বলছি, দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাকে ভ্যালি বলে, লেটস ধরেন পাহাড়ের সমান, আমাদের প্রত্যেককে একটা করে পাহাড়ের সমান স্বর্ণের পাহাড় যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, আমাদের টেন্ডেন্সি হবে যে আরেকটা কীভাবে পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি, এবং কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চাহিদা কমবে না। আচ্ছা বলেন, একটা পাহাড়, একটা পাহাড় কেন, 1000 কেজি স্বর্ণ পাইলে তো আমরা 14 গুষ্টি খেয়ে তো শেষ করতে পারবো না, পারবো? তারপর আমাকে দেয়া হলো উহুদ পাহাড় পরিমাণ একটা স্বর্ণের পাহাড়, এরপরে আমার আরেকটা কেন লাগবে, এটা বোঝান, কেন লাগবে? কিন্তু হিউম্যান বিইংয়ের নেচার, যারা আছে বেশি সে চায় বেশি, তার ডিমান্ড বেশি, তার এক্সপেকটেশন বেশি, এই জন্য সম্পদ হইলেই যে সুখ আসবে এমন না। খেয়াল রাখবেন, মানুষ যত ধনী হয় তার রিজিকের পেরেশানি তত বাড়ে, কিন্তু ধনী হয়েছিলই রিজিকের পেরেশানি কমানোর জন্য, কি বলেন? এই যে আমরা ধনী হইতে চাই কেন, যাতে রিজিকের টেনশনটা কমে, হ্যাঁ একটা সুন্দর লাইফ লিড হয়, কিন্তু যত ধনী হচ্ছি পেরেশানি কি বাড়ে না কমে, বলেন তো? এই জন্য এক্সপেক্ট লেস, ইউ উইল বি হ্যাপি, এ পয়েন্টটা বুঝতে পারছেন? আচ্ছা, 8 নম্বর, ডু নট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনি ওয়ান, কাছাকাছি কিন্তু একটু ভিন্নতা আছে, কারো কাছ থেকে আপনি গ্র্যাটিটিউড আশা করে বসে থাকবেন না, মানে অন্য কেন আমার কাজের অ্যাপ্রিসিয়েট করলো না, আমার কেন থ্যাংকস দিল না, হ্যাঁ আমার মূল্যায়ন করলো না, আমার দাম দিল না, আমার নামটা নিল না, এরকম হয় না সমাজে, আছে না যে আমার নামটা তো নিল না, কি বলেন, আমার তো মূল্যায়ন করলো না, আমার তো দাম দিল না, ওরা আমি দেখে নিব, এইটা যখন আপনার মধ্যে আসবে যে আমারে কেন অ্যাপ্রিসিয়েট করে না, আমাকে মূল্যায়ন কেন করে না, এই তো আপনি আপনার সুখ নষ্ট করে দিলেন, এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে হবে না, যেটাই করবো একজনের মানে খুশির জন্য, তিনি কে, আল্লাহ, আপনি আল্লাহ তালার খুশির জন্য সব করেন আপনি হ্যাপি হবেন, আপনার কাজের অ্যাপ্রিসিয়েশনও পাবেন, আপনার নামও মানুষ নিবে, সবই হবে, কিন্তু করবেন কার খুশির জন্য, এক্সপেকটেশন যদি থাকে যে আমাকে কেন থ্যাংকস দিল না, আমার গ্র্যাটিটিউড কেন দিল না, এই তো আপনার মধ্যে অশান্তি চলে, আপনি ভালো কাজ করেন, ভালো কাজ করলে এটা অ্যাপ্রিসিয়েশন আসবে, বাগানে ফুল ফুটলে ওটা সুগ্রাণ ছড়াবে, আকাশে চাঁদ উঠলে ওটা দেখবে, ওটা লুকায় থাকে নাকি, ওটা আসবেই। এই জন্য বিশ্বাসীদের টেন্ডেন্সি হবে কীরকম, সুরাতুল ইনসান আল্লাহ তালা বলছেন আবরারের বৈশিষ্ট্য কি, বলতে বলতে শেষে আল্লাহ বলছেন ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লা লা নুরিদু মিনকুম জাযাউ ওয়ালা শুকুরা, যে আমরা তোমাদেরকে এই যে আপ্যায়ন করাচ্ছি খাওয়াচ্ছি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, লিওয়াজহিল্লা, তোমাদের কাছে কোনো জাজা জাজাকাল্লাহ খায়ের বলবো এটাও লাগবে না, শুক্রিয়া বলবো এটাও চাই না, জাজা শুকুর কিছুই চাই না, সব করি কার জন্যে, আপনি এটা করে দেখেন, ডু এভরিথিং ফর দ্য সেক অফ আল্লাহ, ইউ উইল বি হ্যাপি, কিছু পাইলে তো পাইলেন, কিন্তু ও কেন গণল না, ও দাম দিল না, ও নাম নিল না, মূল্যায়ন করলো না আমাকে, এইটা থেকে বেরো আসতে হবে, এইটা যতদিন আপনি লালন করবেন আপনি আনহ্যাপি হবেন, বুঝতে পেরেছেন? 8টা গেল, আর কয়টা আছে? 9 নম্বর হচ্ছে বি হোপফুল বি অপটিমিস্টিক, আশাবাদী হইতে হবে, বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয়, শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো, শয়তানের মিশন কি, এখন তো এটা অনেক সমস্যা, হতাশ ছেলেপেলেরা কী করবে না করবে, আমাদের কাছে এই প্রশ্নগুলোই বেশি আসে, হতাশা নিয়েই আসে, ক্ষোভ, বাবা মায়ের প্রতি ক্ষোভ, স্ত্রীর প্রতি ক্ষোভ, বন্ধুর সাথে ক্ষোভ, সবার সাথে সবার এই যে ক্ষোভ, এগুলো থেকে হতাশার জন্ম দেয়, ছেলেপেলেরা সুইসাইডও করে ফেলে, মানে সুইসাইডের টেন্ডেন্সি আগে তো এত ছিল না, এখন মানুষ এটা নিয়ে ভাবে যে কি সুইসাইড করে ফেলবো নাকি, প্রত্যেকের এরকম একটা ভাবনা, যার পিছনে না পড়লে একটা রাস্তা তো আছে সুইসাইড করে ফেলি, কী পরিমাণে হতাশ হলে জাতিগতভাবে মানুষ এতটা দৈন্যতার ভেতরে যায়, তো বিশ্বাসীরা কখনো হতাশ হয় না প্রিয় ভাইরা, হতাশ নিজেকে হতে দিবেনই না, চলে যান লঙ্কাবি ঘুরে আসেন, চলে যান KLCC ঘুরে আসেন, ওই যে ওয়াটার ডান্সিং আসনা দেখে আসেন একদিন সন্ধ্যা, যেইটা ভালো লাগে ওইটা করেন, হতাশ হইতে দিবেন না মনকে, পারা যাবে না, হতাশ হলেই বিপদ, হতাশা থেকেই সব কিছুর সব ঝামেলার জন্ম, এবং শয়তানের বড় মিশন হচ্ছে বিশ্বাসীদেরকে হতাশ বানানো, আর এই এই কোরআনের মিশন হচ্ছে আমাদেরকে আশাবাদী বানানো, এটা আশা জাগা নিয়ে একটা বই, আপনি পড়ে দেখেন এই কোরআনের কথা শুনে দেখেন, শুধু আশা আর আশা, মানে হতাশ হইতেই দিবে না, শুধু মানে এনার্জি আপনার অপটিমিস্টিক বানাইয়েই ছাড়বে, আপনি কোরআনের কয়েকটা আয়াতকে আমি রেফার করি, লা তাহজান ইন্নাল্লাহ মা'না, লা তাহজান, নেভার বি স্যাড, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আল্লাহ ইজ উইথ আস, আল্লাহ আমাদের সাথে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গারে সাওরে তিনি ভয় পাচ্ছিলেন, উদ্বিগ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভয় নাই, আমাদের সাথে কে আছে,
আমরা যদি গুহার ভিতরে দুইজন না এখানে তিনজন তুমি আমি দুইজন আরেকজন কে আল্লাহ দেখছেন আমাদের পাওয়ারের জায়গাটা কোথায় সব সময় এটা ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার একা ছেড়ে দেয় নাই উনি আমার বড় গার্ডিয়ান এরপর সূরা ইউসুফ আল্লাহ বলেছেন লা তাইয়াসু মির রাহিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লা ইল্লাল কওমুল কাফিরুন কাফিররা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله رحمة تكن نراش فيونا إن الله يغفر الذنوب جميعا الله تمي چوكر پانی چھرے قسرو شکتو ردويني الله رکسا چاو الله تمہا کے خوما کرو دی بن تین تو خوما کرو دنو بوشے آسن اے بابے اپنی دیکھ بن جا اپنا جے کنو مومنٹ ہے الله دور جا کھولا 24-7 سورة الانشراء الله بولتا إنما العسر يسرا کشتر بوری کیا تھے شستی شو সুখের কথা শুনলে এনার্জি আসতেছে না যে এখন কষ্ট যাচ্ছে আমার কিছু কিছুদিন পরে কি আসতেছে সুখ আসতেছে এটাই নিয়ম ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আপনি বিপদে আছেন আপনি অপ্রেসড আল্লাহ বলতেছে চিন্তা নাই টেনশন নাই তুমি যদি মুমিন হও বিশ্বাসী হও বিজয় তোমার হবে বিজয় একদিন তোমার হবেই হবে তো এই যে কোরআন আমাদেরকে এভাবে মোটিভেশন দেয় আমাদেরকে হোপফুল থাকতে বলে অপটিমিস্টিক থাকতে বলে এবং আপনি যদি খেয়াল করেন যে আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ নাই তো আমাদের আপনি সুখে আছেন তো আপনি শুকরগুজার হবেন আমরা সুখ সুখ আসলে বুশরা সাকসেস আসলে আমরা কী করি আলহামদুলিল্লাহ তাহলে শুকুর আল্লাহ শুকুর করলাম শুকুর করলে সওয়াব আছে না আচ্ছা এখন আমার বিপদ আসছে পরীক্ষা দুর্ঘটনায় পড়ছি তখন আমরা সবর করব কী করব সবর একটা ইবাদত না সওয়াব আছে না তাহলে আমাদের মুমিনদের পুরো জিন্দগিতে এই দুইটা ইবাদত ছাড়া কোনো একটা মুহূর্ত কাটে আমার সারা জীবন হয় আমি শুকরে আছি নয় সবরে আছি কি বলেন কন্টিনিউয়াস এই দুইটা ইবাদত কিন্তু মুমিনের জীবনে চলমান আর এই দুইটা ইবাদতের কারণে কন্টিনিউয়াস আপনি সব পেতেই থাকবেন পেতেই থাকবেন আপনি শুকর গুজার অবস্থায় আছেন শুকরের সব আমল নামে উঠতেছে বিপদে পড়ছেন হসপিটালে আছেন অসুস্থ কি করতেছেন তখন সবর সবরের সব আমল নামায় উঠতেছে কন্টিনিউয়াস তো এই যে আমি কন্টিনিউয়াস সব পেয়ে যাচ্ছি এটা কি আপনার মনে আশা জাগায় না কি বলেন এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা শাউকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া তোমার জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় প্রতিটা কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয় আপনার জ্বর হয়েছে গুনাহ মাফ দুর্ঘটনা হয়েছে গুনাহ মাফ পিছলে মাটিতে পড়ে গেছেন পা ভেঙে গেছে গুনাহ মাফ এমন কি বড়ই গাছে উঠছেন বড়ই খাওয়ার জন্য বড়ই একটা টান দিয়েছেন দিকে কাটা ঢুকে গেছে ইস ব্যথা যে ইস বলে কষ্ট পাইছেন আল্লাহ বলছে এই কষ্টের কারণে গুনাহ মাফ করে দিলাম আশা আশা জাগে আশা আপনি হতাশা পান কই এবার আমারে বলেন আপনি কোন ডিকশনারিতে হতাশা খুঁজে হতাশার তো কোনো সুযোগই নাই আমাদের আমাদের পুরো জীবনটা হচ্ছে আশা দিয়ে ভরা শুধু আশা আর আশা এই যে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিবা আমরা মারা যাবো এটা আপনার হতাশ লাগে কষ্ট লাগে আরে এটাই তো আসল আশার জায়গা দেখেন এই দুনিয়ার কষ্টটা আমি আপনার বুঝাই কিছুদিন আগে আব্বা মারা গেল ধরেন এই যে কষ্ট এরপরে গেল আম্মা আহারে কষ্ট এরপর বউ মারা গেল আহারে কষ্ট এই দেখেন কষ্ট অন্যান্য কষ্ট বাদ দিলাম আমার প্রিয়জনরা যে আমার থেকে বিদায় নিচ্ছে একটার পর একটা আমার তো ক্ষত বিক্ষত হচ্ছে না হৃদয় আমি কষ্ট পেতে পেতে আপনি কত কষ্ট পাবেন ওইখানেই কষ্ট আছে আপনার ওইখানের কথা ভাবলেই আরে আমার বউরে তো আমি ওখানে পাবো আরে আমার দাদাকে তো আমি ওইখানে পাবো আমার আব্বাকে আমি এত ভালোবাসতাম আমার আব্বার ওইখানে পাবো আমি বিশ্বাসে যদি হয় আমার আব্বা আম্মা স্ত্রী দাদা দাদি মিলে আজীবন আতান গায়রা মাজজুজ চিরকাল ওখানে থাকবো তো মৃত্যুকে তো মুমিন ভয়ই করেন এটা তো একটা আনন্দের বিষয় আচ্ছা আর উদাহরণ দিয়ে বলি আপনি আছেন মালয়েশিয়াতে আপনার জীবনের সবচাইতে কাছের মানুষ প্রিয় মানুষ আপনার আব্বা উনি থাকে আমেরিকাতে 10 বছর আপনার দেখা নেই এখন বলা হইল তোমার গ্রাজুয়েশনও শেষ ইউএসএর ভিসাও হয়েছে তুমি মালয়েশিয়া থেকে ইউএসএ যাবা তোমার সবচেয়ে বড় গার্ডিয়ান তোমার আব্বার সাথে দেখা করতে খুব কষ্ট লাগবে না আপনার কি লাগবে বলেন না কেন কেমন লাগবে আপনাদের আপনি মহা খুশি হবেন না আপনার বাবা আপনার পিতা আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তার সাথে আপনি দেখা করতে যাবেন বলেন আমাদের জীবনের মরণে সবচেয়ে বড় গার্ডিয়ান কে আল্লাহ আমার সবচেয়ে বড় অভিভাবক কে তার অভিভাবক কি চিনেন না এখন আমার আপনার আমাদের সবচেয়ে বড় অভিভাবক কে বলেন তো আল্লাহ তো সেই অভিভাবকের কাছে আমি যাবো আমি তো খুশিতে বাকবাকুম হয়ে বসে আছি কবে যাব এটা ফিল করতে হবে না আমার আব্বা ইউএসএতে থাকে 10 বছর পরে আমার সবচেয়ে বড় অভিভাবক আমার আব্বার কাছে যাবো ওইটাতে আমি এত খুশি তা আমার জীবন মরণ দুনিয়া আখেরাতে সবচাইতে বড় গার্ডিয়ান সবচাইতে বড় অভিভাবক
আমার বাবা আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে আমার আল্লাহ আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে আল্লাহ আমি আমাকে আমার সত্তাকে যত বেশি ভালোবাসে আমার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে তো সে আল্লাহর কাছে আমি যাব আপনাদের কি আশা জাগতেছে না এরপরে দুনিয়াতে যত কষ্ট হয়েছে সবগুলোর তো বিচার ওই দিন হবে হাইকোর্টে গেছেন বিচার পান নাই বিচার বসছে গ্রামে বিচার পান নাই অনেক আনসেটেল জিনিস দুনিয়াতে আনসেটেল এগুলো সেটেল হবে না ওই দিন তো আসল খেলা তো ওইখানে আসল হাসি তো আমরা ওইদিকে হাসবো আমাদের আসল হাসি সুখ সব তো জমা পড়ে আছে ওইখানে ওটা তো ফিল করতে হবে এখন হতাশ হওয়ার স্কোপ আপনি কোথায় পেয়েছেন এবার বলেন আমাকে হতাশ হবে না হতাশ হওয়া যাবে আমাদের হতাশ হতে চাইলেও ঘুরে ফিরে সুযোগ নেই খুব চাচ্ছে একটু হতাশ হই একটু টেনশন করি তারপরেও সুযোগ নেই প্রিয় ভাইরা তাহলে কি ছিল নয় নাম্বার হোপফুল হইতে হবে এই যে আমি যতগুলো বলছি একটাও কি গোজামিল দিয়ে বললাম নাকি যে কোনোরকম গোজামিল দিয়ে আপনাদেরকে একটু আমি একটু হোপফুল বানানোর চেষ্টা করছি আসলে কি গোজামিল না মহাসত্য এটা তো আপনি হতাশ হন কীভাবে আপনি তো এখান থেকে শান্তি খুঁজবেন প্রশান্তি খুঁজবেন আপনি তো আরও আশাবাদী হয়ে উঠবেন তাইলে হতাশ হওয়া যাবে না দশ নম্বর রিমেম্বারেন্স অফ আল্লাহ সর্বশেষ সুখী হওয়ার মাধ্যম এটা দিয়ে শুরু করার কথা ছিল কিন্তু এটা দিয়ে শুরু করলে বলবো যে এই যে ওয়াজ শুরু করছে তো এই জন্য আপনাদেরকে দুনিয়াবি কথাগুলো আগে বলে রিমেম্বারেন্স অফ আল্লাহ যেটা এক নম্বরেই আনার কথা ছিল আমি শেষের দিকে নিয়ে আসলাম আপনাদেরকে আমি তৈরি করে করে এখন বুঝতে সুবিধা হবে আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয় আল্লাহর স্মরণে যে হৃদয় প্রশান্ত হয় আমার একটু আগের যে পয়েন্টটা এটা যদি আপনি ফিল করেন ভেতর থেকে প্রশান্ত হবে না আপনার আপনি তো মানে বিশাল বড় আশা নিয়ে বুক বেঁধে থাকবেন আপনার তো হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আপনি ভিতর থেকে মনোদৈহিক প্রশান্তি শান্তি সুখ এটা অনুভব করবেন আল্লাহ স্মরণ আখিরাতের স্মরণ যার মধ্যে থাকে সে সুখী হয় সে জীবনে শান্তি লাভ করে আর আপনি যদি নাস্তিকদের দিকে তাকান আপনারা জানেন ওরা কি কঠিন জীবন যাপন করে বিশ্বাস করেন টক শোতে অনেক বড় বড় কথা বলে কিন্তু রাতের বেলা যখন মরণ নিয়ে চিন্তা করো দম বন্ধ হয়ে আসে আমরা মরণ নিয়ে কথা বলে দম বন্ধ হয়ে আসে তো বুক ভরা দম নিয়ে আমি তো খুশি আমি তো আমার রবের কাছে যাচ্ছি আমার মহা অভিভাবকের কাছে আতা গায়র মাজুজ এমন সুখ শান্তির সন্ধান আমি পাবো যেটা কাটাপ হবে না কোনোদিন ছিনিয়ে নেওয়া হবে না এটা চলবে তো চলবে মহাকাল তো আল্লাহর স্মরণ আখিরাতের স্মরণ আমাদেরকে খুব হোপ দেয় আশা জাগায় আশা জাগা নিয়ে কিন্তু নাস্তিকদের কথা যদি চিন্তা করেন ওদের জীবন মরণ নিয়ে যখন ভাবনা শুরু করে ওদের দম বন্ধ হয়ে আসে একটা সাফোকেটিং লাইফ ওরা লিড করে এজন্য আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব কেন আল্লাহর জিকিরে মানুষের অন্তর প্রশান্ত হয় কেন আমাদের হিউম্যান বিং এটা দুইটা জিনিসের সমন্বয় আমাদের দেহ বডি আর সোল আমরা যখন ক্লান্ত হই ঘুমালে সতেজ হই ক্ষুধা লাগলে খেলে ফুয়েল দিলে সতেজ হই কিন্তু আমাদের রুহ এটার খাবার কি আমাদের যে আত্মা এটা আখিরাতের স্মরণে আল্লাহর স্মরণে এটা প্রাণবন্ত হয় এটা সজীব হয় এটা উজ্জীবিত হয় এই জন্য আল্লাহ তাআলার স্মরণে আখিরাতের স্মরণে মানুষ উজ্জীবিত হয় মানুষ প্রশান্ত হয় সে হৃদয় থেকে একটা সুখানুভূতি সে ফিল করে এটা রিয়েলাইজ করে আর যারা এটা করে না আল্লাহ কি বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা দে লিভ এ ভেরি সাফোকেটিং লাইফ ভেরি মিজারেবল লাইফ আপনি যদি নাস্তিকদের দিকে তাকান দে আর অল দ্য টাইম লং ইন ডাইলেমা ইন কনফিউশন দে ডোন্ট নো হাউ টু গো হাউ টু প্রসিড মানে কী ভাববে কোন দিকে যাবে আসলে কি যদি থাকে কিছু এই যদি থাকে চিন্তায় ওরা একটা দম বন্ধ হওয়ার মতো যে পরিবেশ পরিস্থিতি এরকম একটা লাইফ তারা লিড করে আর যারা বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী আখেরাতে বিশ্বাসী তারা এই পৃথিবীর জীবনে তো সুখী হবেই আখেরাতে তারা মহাশান্তির সন্ধান পাবে এবং যে আয়াতটি দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করে আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়িন্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন সৎ কর্ম সম্পাদনকারী কোনো মুমিন ব্যক্তি নারী হোক পুরুষ হোক যে আমি দশটা যা বললাম এটা সামহাও হয় ইমানের সাথে সম্পৃক্ত নয় সৎ কর্মের সাথে সম্পৃক্ত এটা দুইটা যদি কেউ নিশ্চিত করে আল্লাহ বলে ফালা নুহিয়িন্নাহু হায়াতান তাইয়িবা আমি গ্যারান্টি দিচ্ছি আমি কমিটমেন্ট দিচ্ছি আমার প্রোক্লেমেশন আমার ডিক্লেয়ার যে আমি তাদেরকে হায়াতে তাইয়িবা আমরা বলি না আল্লাহ হায়াতে তাইয়িবা দান করুক আপনাকে বলি না বাংলায় হায়াতে তাইয়িবা মানে একটা পবিত্র জীবন একটা সুখময় জীবন একটা শান্তিময় জীবন আমি তাদেরকে দান করব এজন্য আল্লাহ তাআলার স্মরণে মানুষের হৃদয় প্রশান্ত হয় আল্লাহর স্মরণে আখেরাতের স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয় এদের দুনিয়াতে যে কোনো কষ্ট নাই সমস্যা নাই তা না আছে অভাব অনটন আছে দুর্ঘটনা আছে কিন্তু এগুলো তাদেরকে উদ্বিগ্ন হতে দেয় না কথা বুঝতে পেরেছেন
বিশ্বাসী সৎকর্মপরায়ণশীল ব্যক্তিদের জীবনে কষ্ট আছে, দারিদ্রতা আছে, দুঃখ আছে, কিন্তু এটা তাদেরকে উদ্বিগ্ন বানায় না, এটা তাদেরকে অস্থির হতে দেয় না, অস্থির চিত্তের হয় না, তারা প্রশান্ত চিত্তের অধিকারী। আর আমরা শুরুতেই বলেছি যে অন্তরে সুখী বড় সুখ বা আসল সুখ, তো হৃদয়ের সুখটা তারা সবসময় অনুভব করে। আল্লাহ বিদিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, জেনে রেখো সাবধান, আল্লাহ তাআলার স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। তো আমরা যেন আল্লাহ তাআলার স্মরণের মধ্য দিয়ে, আখিরাতের স্মরণের মধ্য দিয়ে এই পৃথিবীতে সুখী হতে পারি, প্রশান্ত চিত্তের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। আমি কি একটু করে 30 সেকেন্ডে একটু পয়েন্টগুলো আবার বলবো, কী কী বলেছিলাম? এক নম্বর কী ছিল? সুখী সমৃদ্ধ জীবনের জন্য সিম্পলিসিটি, সিম্পল লাইফ লিড করা, ইজি গোয়িং হওয়া। দুই নম্বর, ক্ষমা করে দেয়া। ক্ষমা করে দিবেন এখান থেকে দেয়া যাবে, ক্ষমা করে ভুলে যান সব দুঃখ কষ্ট ক্ষোভ জ্বালা, ভুলে ক্ষমা করে দেন, দেখবেন যে একটা সুখ পাবেন। মাফ করে দেন না, একটু ক্ষমা করে দিয়ে দেখেন আপনি সুখী হবেন। তিন নম্বরে, ট্রাই টু মেক আদার্স হ্যাপি, অন্যকে সুখী করার চেষ্টা করা, রাইট। চার নম্বরে, বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ, যেটা আছে এটা নিয়ে আমি শুকরগুজার যেন হয়, এটা আমাকে সুখী বানাবে। পাঁচ নম্বর, অ্যাভয়েডিং কম্প্যারিজন, তুলনা কমানো, ও এত ড্যাশিং লাইফ, ওর এত গ্ল্যামারাস লাইফ, ওর এত, এগুলো বাদ দিয়ে আমার যেটা আছে সেটা নিয়ে যেন আমি আরও নিজেকে সমৃদ্ধ করতে পারি, এটা আপনাকে সুখী বানাবে। ছয় নম্বরে কী ছিল? পিস অফ মাইন্ড। এটাই হচ্ছে, কিন্তু এটা হচ্ছে আজকে বলা যায় টেক অ্যাওয়ে মেসেজ, আজকের আলোচনার টেক অ্যাওয়ে মেসেজ কী? পিস অফ মাইন্ড ইজ দ্য রিয়েল হ্যাপিনেস, মনে সুখী আসল সুখ। বলেন, মনে সুখী আসল সুখ। সো আপনার এই মনে সুখ পাচ্ছেন কি না, এই সুখকে আপনি কখনো নষ্ট করবেন, এটাই আসল সুখ। আচ্ছা, সাত নম্বরে কী ছিল? এক্সপেকটেশন লেস, মানে এক্সপেক্ট লেস, অল্প প্রত্যাশা করা, বেশি প্রত্যাশা করলে না মিললে কষ্ট, আর অল্প প্রত্যাশা করছি পাইছি অনেক, তাহলে হ্যাপি। আচ্ছা, আট নম্বরে, ডু নট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনিওয়ান, অন্যের থেকে গ্র্যাটিটিউড, শুকর, থ্যাংক ইউ, অ্যাপ্রিসিয়েশন, এগুলোর জন্য বসে না থাকা। আচ্ছা, নয় নম্বরে কী ছিল? বি হোপফুল, বি অপটিমিস্টিক, আশাবাদী হওয়া, নিরাশ হওয়া যাবে না, আর নিরাশ হওয়ার কোনো সুযোগই তো আজকে আমরা পেলাম না অনেক ট্রাই করে, কী বলেন? সো নিরাশ মোটেও হওয়া যাবে না। আর দশ নম্বরে কী ছিল? রিমেম্বারেন্স অফ আল্লাহ, আলা বিদিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর স্মরণের মধ্যে দিয়ে হৃদয় প্রশান্ত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা হ্যাপি, পিসফুল, মানে লাইফ উইথ ফুল অফ কন্টেনমেন্ট, ট্রাঙ্কুলিটি, একটা হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ যেন আমরা লিড করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।